ঈদ মোবারক। এই কি খবর তোমাদের? এই তরুণরা নাকি আজকে একদিনের জন্য কসাই হয়েছিলে, সারাদিন গরু বানাইছ, ছাগল বানাইছ, আর তরুণীরা নাকি আজকের জন্য কামের বেড়ি হয়েছিল, অনেক রান্না বান্না করেছে হরেক পদের। এই তোমরা কি আমাকে দাওয়াত দিতে পারো না? তোমরা এত শেষ রাখে না? আর খবরের একটা নিউজে দেখলাম, এই ঢাকায় নাকি এই কসাইরা বিমানে করে এসেছে, ঘটনা কি? কসাইদের এত টাকা পয়সা আসলে কোত্থেকে? এরা এদের কি অনেক টাকা পয়সা? বাংলাদেশ তো আবার ডিজিটাল হয়েছে, কসাই বিমানে করে ঢাকায় এসেছে গরু কাটার জন্য। দেখেছ, বাংলাদেশ যে ডিজিটাল হয়েছে এটাই তার প্রমাণ। কি বলো তোমরা, তোমাদের কিছু বলার আছে? আই তোমরা কি আজকে সেমাই খেয়েছ? খাইবই তো, এরা তো সুযোগ পাইলেই এর বাড়ি তার বাড়ি যায়, যাইয়া গবত গবত খায়। এই যে চাঁদপুরে নাকি একই পরিবারের 8 জন অসুস্থ হয়েছে সেমাই খেয়ে, ঘটনা কি? হ্যাঁ, সেমাই কি এরা কি কলমজায়া সেমাই খাইছে? এত খাওয়ার দরকার ছিল কি? অবশ্য বাংলাদেশের সেমাই যেই সব ফ্যাক্টরিতে তৈরি হয় অস্বাস্থ্যকর, খাইলে তো সমস্যা হবে, বিভিন্ন জায়গায় সমস্যা হবে। এই তোমরা কি আজকে কাঁঠাল রান্না করেছ? এরা কি বুঝে কাঁঠাল মানে কি? এই কাঁঠাল মানে কিন্তু গরুর মাংস, বুঝেছ? রান্না করেছ তোমরা, নাকি তোমরা ছাগল রান্না করেছ? ওদিকে এই যে দেখলাম চিত্রনায়ক বাপ্পি আছে না, বাপ্পি একটা ছাগল কুরবানি দিয়েছে, এইটাও আবার পত্রিকার নিউজে এসেছে, খাসি কুরবানি দিয়েছে, এটা নিউজে আসার কি হইল? অশিক্ষিতার দল। আই তোমাদের কিছু বলার আছে? তোমাদের ঈদ কেমন কেটেছে সেটা কমেন্টে জানাও। ঈদের শুভেচ্ছা বিনিময় করা নাকি ঈদ শেষ হয়ে গিয়েছে? ভালো থাকো, সুস্থ থাকো, ওকে।